আচ্ছা আমার ショルダー পেইন আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ মুমিন মোল্লা আমি আরসি ফরিদপুর থেকে দেশে থাকি না আমি বাইরে থাকি সৌদি আরবে কত বছর ধরে আমি আছি সৌদি আরবে 13 বছর 13 বছর 13 বছর কি কি সমস্যা আমার সমস্যা স্যার ショルダー পেইন ব্যাক পেইন ও হাঁটুতে বাম পায়ের হাঁটুতে পায়ের গোড়ালিতে পেইন পা ফেলতে পারতাম না ঘুম থেকে উঠলে পা ফেলতে ফেলাটা খুব মুশকিল হয়ে যায় হাঁটতে পারতাম না কতদিন যাবৎ এটা দুই আড়াই থেকে দুই আড়াই বছর আচ্ছা হাতেরটা কি অবস্থা ছিল এখন কি অবস্থা বলুন তো স্যার হাতেরটা একটু দাঁড়ায় দেখেন তো স্যার হাতেরটা ছিল আমি হাত এরকম তুলতে পারতাম না এখন অনেকটা তুলতে পারি আগে এরকম পারতেন না না আগে অনেকটা এরকম তুলতেই পারতাম না আমি এটা কয়টা সেশনের পরে এটা দুইটা সেশনের পরে এই এই শশী হাসপাতালে আছে দুইটা সেশন শশী হাসপাতালে আর দুইটা সেশনের পরে এরকম এখন তোলা যাচ্ছে এখন তোলা যাচ্ছে আর পিছনে 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 আমি এরকম নিতেই পারতাম না অনেক কষ্ট হতো এখন আমি পুরো এদিকে আনতে পারি দুইটা সেশনে হ্যাঁ দুইটা সেশনে আচ্ছা কেন হাতের হাতেরটা টোটাল ক্লিয়ার হয়েছে টোটাল ক্লিয়ার হাতে কোনো পেইন্টই নাই টোটাল ক্লিয়ার এই এই হাতে আমার কোনো পেইন্ট নাই এই হাতে পেইন্ট নাই এখন আচ্ছা আর স্যার আমি গোড়ালি পায়ের গোড়ালি এটা বলি পায়ের গোড়ালি আমি ঘুম থেকে একটু সামনে পায়ের এবার বলেন পায়ের পায়ের গোড়ালিটা বলতে আমি ঘুম থেকে উঠতাম পা ফেলতে পারতাম না খাট থেকে যে উঠতাম উঠার পরে পা ফেলতে আমার খুবই কষ্ট হতো বাম পা খোঁড়ায় খোঁড়ায় হাঁটতাম 10 মিনিট হাঁটার পরে স্বাভাবিক চলে আসতো তারপরে আবার কিছু ওয়েট জিনিস নিলে দেখা গেছে একটা 10 কেজি 20 কেজির একটা ওয়েট নিলে ওয়েটটা নিতে পারতাম না এখনো ওয়েটটা নিচ্ছি না কারণ আমি এখন মাত্র দুই দিন আসলাম পা ফেলা যাচ্ছে এখন পা ফেলা যাচ্ছে বলতে 50% ব্যথা নাই দুই দিনে দুই দিনে আলহামদুলিল্লাহ এখন আমি আগে একটু স্যার হেঁটে দেখাই দেখেন দেখেন স্যার আমি আগে এরকম হাঁটতে পারতাম না যেরকম হাঁটতে পারতাম না উপরে পার আঙ্গুল উপরের দিকে আমি হাঁটতে পারতাম না এমনি 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 হাঁটা লাগতো স্যার ঘুরায় ঘুরায় এখন মাশাল্লাহ আমি এমনি হাঁটতে পারতেছি হ্যাঁ আগে একটু হাঁটতে পারতাম না আগে এমনি হাঁটতেই পারতাম না ওই বাম পায়ের গোড়ালিতে শিং মাছের যে ঘাই মারতো না ওরকম ঘাই মারতো স্যার আমি এখন হাঁটতে পারতেছি এখন কোনো পেইন্টই নাই আমি নামাজ পড়তে গেলে আমি হামুই দিতে পারতাম না হামু দিতে গেলে পরে এরকম হামু দিতে গেলে অনেকটা কষ্ট হইতো লাগছে যেখানে এখানে মনে হয় যে রক ছিঁড়ে যাচ্ছে আমার আচ্ছা তো এখন মোটামুটি আমি নামাজও পড়তে পারি নামাজ পড়তে পারি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মাত্র দুইটা সেশনে এখন অনেকেই কিন্তু কোমরে ব্যথা অ্যাঙ্কেল ব্যথা ফ্রোজেন শোল্ডার ক্যাপসুলাইটিস মনে করবেন দুইটাতে ভালো হয়েছে আমিও দুইটার প্রিপারেশন নিয়ে যাই এরকম পেশেন্ট আছে 27টাতে রেসপন্স করে নাই তাকে দীর্ঘদিন এরপর সে ত্যাগ করে নাই তার 28টাতে রেসপন্স করা শুরু করছে 34 বা 32টাতে ভালো হয়েছে ইনার ইমিউন সিস্টেম ভালো দুইটা সেশনে কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে একটা টোটালি চলে গেছে এটা তো টোটালি চলে গেছে চলে গেছে ওই দিকেও ভালো ইম্প্রুভমেন্ট করছে আগে হাঁটতে পা ফেলতে যে অসুবিধা ছিল কোমরে ব্যান্ড হয়ে নামাজ পড়তে যে অসুবিধা হতো সেই অসুবিধা থেকে রিলিফ হয়েছে আল্লাহর অশেষ রহমত কেন সাধারণত এত শর্ট টাইমের মধ্যে এই পরিমাণ রেজাল্ট খুব কম হয় সাধারণত আমরা বলে থাকি যে যারা হেভি মেটাল বিহীন ডিম খাবে ভিটামিন ডি সমৃদ্ধ ডিম খাবে ঢেকে সেটা চাল খাবে অর্গানিক শাকসবজি ফলমূল খাবে খাইলে কিন্তু এই জিনিসগুলো ইমিউন সিস্টেম বুস্ট আপ হয় এইভাবে করে মরিঙ্গার টি খাবে লিক খাবে তারা কিন্তু এরকম ভালো থাকতে পারে আমার এখানে আসার পরে অনেক পেশেন্টই 10টা 15টা দিয়ে চলে যাচ্ছেন রেজাল্ট আসতেছে না আমার রিকোয়েস্ট থাকবে ইমিউন সিস্টেম বুস্ট আপ করে আসেন রেজাল্ট হবে বা কন্টিনিউ করেন কেন আমার কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সেশন বেশি লাগতেছে এর আগে একটা ভিডিও দিছিল 13 দিন আউটডোর ট্রিটমেন্ট নিয়েছেন নো রেজাল্ট
এরপর ইনডোরে ট্রিটমেন্ট নেছেন 15 দিন, প্রথম 10 দিনে নো রেজাল্ট, 11-12 দিনের পরে রেজাল্ট আসা শুরু হয়েছে, এখন ব্যথা মুক্ত হয়ে গেছেন। যার ব্যথা সেই বুঝে। তা এই যে এতদিন যাবত ব্যথা কিভাবে চলছেন স্যার? অনেক কষ্টই, অনেক কাজ কম করতেই পারিনি, কাজ কাম করতে গেছি। আমি বিষয়টা কি বলবো কিভাবে, যে এরকম ব্যথা নিয়ে আমি ওইখানে তো ওয়ার্কশপে কাজ করি, কোথায়, সৌদি আরবে, তো ওয়ার্কশপে কাজে গেছি সকালে, আমি কাজ করতে পারিনি, ওখানে শুয়ে পড়ছি, কাজ করতে পারিনি, শুয়ে আছি ওইখানে। তারপর দেখা গেছে সপ্তাহে 4-5 দিন কাজ করছি কোন রকম, আর বাকি দিনগুলো ছুটি কাটাইছি। আর ওইখানে তো বোঝেনি, ছুটি কাটাইলে পরে নিজের সব মেনটেন করতে হয়, কারণ ওইখানে তো কেউ নাই, নিজেরটা নিজেরই সবকিছু করতে হয়। এখন বিষয়টা হলো, আমি ভাবতেই পারিনি যে পেন্ট আমার যাবে, কারণ আমি ওইখানে আমি ডাক্তার দেখাইছি, ওইখানে ইনজেকশন দেয় আর ট্যাবলেট দেয়, ওগুলো খাইলে ইনজেকশনটা নিলে 2 দিন ভালো থাকে, আবার যাতে। এখানে কি কোনো পেন কিলার? না, এখানে কোনো পেন কিলার, কোনো ওষুধ, কোনো কিছু দেওয়া হয় নাই। তা প্রিয় দর্শক, এইরকম সৌদি আরব থেকে একটু পূর্বে আসছিলেন যে ব্যথার যন্ত্রণায় চাকরি ছেড়ে দিয়ে দেশে ব্যাক করছেন, আসার পর ইনার মতো ভালো হয়ে গেছেন। স্যার, এত তাড়াতাড়ি ভালো হবে তা জানতাম না, তো জানলে তো চাকরিটা বাদ দিতাম না। তা এরকম প্রবাসী ভাইরা যারা বেশি দূর দূরান্তে খুব কষ্ট করতেছেন, এদের প্রতি রিকোয়েস্ট যে এত কষ্টের প্রয়োজন নাই, চলে আসেন শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে। এখানে বিনা ওষুধে, বিনা স্টেরয়েড, বিনা পেনকিলারে, আল্লাহর অশেষ রহমতে আকুপাঙ্কচার সহ একটা কম্বিনেশন যে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের পরে ইনি যেরকম মুখ থেকে হাসি আসতেছে, মুখ থেকে ভালো লাগা আসতেছে, ব্যথা মুক্ত হয়ে যাচ্ছেন, এরকম আল্লাহ চাইতো আপনারা হবেন। ম্যাক্সিমাম রোগী হচ্ছে এখানে যারা আসে, তারা কিন্তু 90% রোগী পজিটিভ ফিডব্যাক নিয়ে যাচ্ছেন, 10% রোগীর আসতেছে না, তাদের ইমিউন সিস্টেম উইক, তাদেরকে আমরা লাইফ স্টাইল মডিফিকেশনের কথা বলি, কথা বলার পরে যদি আসেন তারাও ইনশাল্লাহ সন্তুষ্ট হবেন, পজিটিভ ফিডব্যাক পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।